সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 8:30 মতন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর আমি এখন রেডি হয়ে গেছি। রেডি টেডি হয়ে গিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারের দিকে। তো আজকে যেহেতু শনিবার, তো আজকে বাজার টাজার করে নিয়ে আসছি, দেন তারপরে বাজার করে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর ব্লগটা কন্টিনিউ করছি। কিন্তু আমার বাজার করতে যাওয়ার একটা, তো এখন 9:10 মতন বাজে। তো এই জিনিসটা আমি বাজারটা করে এলাম। আর আজকে এত মারাত্মক গরম লাগছে, জানি না আজ সকালবেলা দেখি মানে রোদটা একবারে সেই রোদ বেরিয়েছে একবারে। তো আজকে আবার মায়ের ভ্যাকসিন দিচ্ছে, বাট আমার এখনো হলো না পুরো, মানে কি বলবো, দাদার হয়ে গেছে, বাবার হয়ে গেছে, মায়ের হয়ে গেছে, বাট আমার এখনো হলো না। কবে হবে জানি না, যবে হবে হবে, এখন এখানে তো যাই হোক দেখা যাক। তো চলো তোমার সাথে, চলো চলো বাইরে গিয়ে গিয়ে এনেছি, বেশি কিছু আনি দেখিয়ে দিচ্ছি। তাও তো এইখানটাতে লাল শাক এনেছি, আর আমার প্রতিদিনকার আইটেমে যেটা থাকে সেটা হচ্ছে কলা, সাথে আছে ফুলকপি এনেছি, আর নিচে একটুখানি কুমড়ো এনেছি, আর একটুখানি উচ্ছে এনেছি। তো এইগুলি এনেছি, বেশি কিছু আনি। তো এখন 9:15 মতন বেজে গেছে। তো আমি আমি এখন দোকানে চলে এসেছি, আর ওই যে মা দেখো এখনো এখানে কাজ করে যাচ্ছে, কি করছে সেই লক্ষ্মীগুলোর ছাঁচ থেকে তোলার পর গায়ে যে একটু কাদা পাতা লেগে থাকে সেগুলো ঠিকঠাক করে দিচ্ছে, তবে সারছে না, সারবে পরে। তো এখন 10:20 মতন বেঁচে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। সকালের মা সকালের ভাত এখানে দিয়ে গেছে, ভাত আর সাথে রয়েছে গরম গরম ফুলকপি আলুর ঝোল, কেমন হবে জানি না। অনেকদিন পর ফুলকপি আনলাম, তো চলো খেয়ে দেখা যাক। তো এখন 11:50 মতন বাজে। তো সেই সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এলাম। তো এসে থেকে এখনো পর্যন্ত আমি এখানে বসে রয়েছি, কারণ মা রান্না টান্না কমপ্লিট করলো, দেন তারপরে মা গেলেন ভ্যাকসিন আনতে। তো সেই কারণে আমাকে এখানটাতে বসে থাকতে হয়েছে, দাদা দুপুরবেলা খেয়ে দিয়ে আসে। চলো তোমরা সাথে থাকো, বসে বসে আছি। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, কারণ আমার নর্মাল লাইফস্টাইল নর্মাল ভিডিও হচ্ছে। তো চলো, তো দেখো এইটাই হচ্ছে আমাদের দোকানটার সামনেটাই, আর এখানটাতে মা অনেক লক্ষ্মীগুলো ছাঁচে যে লক্ষ্মীগুলো করছিল ওগুলো রোদে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের সামনে দিয়ে রাস্তা। তো চলো তোমাদের সামনে থেকে আমাদের দোকানটা কেমন লাগছে সেই লোকটা একটুখানি দেখিয়ে দিই। তো চলো, আর রাস্তাটা এখান দিয়ে মানে আমাদের যে রাস্তাটা একেবারে মেন রোডে চলে যায়, তো এই যে এই দিকটাতে চলে এলাম, আর এই যে দেখছো টিনের চালা, এটাই হচ্ছে আমাদের দোকান। আর ওই যে ওই সাইডে একটা দোকান রয়েছে যেখানে দুর্গা ঠাকুরগুলো তোমাদের দেখায়, তো এখন ওইখানেই রয়েছে। তো চলো, এই যে মা এক্ষুনি ভ্যাকসিন ভ্যাকসিন ট্যাকসিন নিয়ে চলে এলো, কিন্তু মা বলছে যে কিছুই মনে হচ্ছে না, হ্যাঁ বরফ কোথায় বাবা, কে দিল টনিক মা, তো দেখলেই কেমন লাগছে। যখন দিল মনে হলো না যে ছুচটা ঢুকালো বউটা, মানে যেমন টিপে গ্রামের তার থেকে মানে হাতটা মনে খুব ভালো, তাহলে ব্যথাটা তো হবে না দেখবা, না ব্যথা মনে দেওয়ার পরে মনে হচ্ছে একটু তো হবেই, ঠান্ডা ঠান্ডা দিয়ে রাখো কিছু, ভ্যাকসিন নিল আজকে কিছু হবে না। তো এখন 12:15 মতন বাজে, তো আমি এখন বাড়ির দিকে চলে এসেছি, আর মা একটু জাস্ট আগে ভ্যাকসিন নিয়ে আসলো, বাট মায়ের মনে হচ্ছে যে কী হবে কী হবে, বাট দেখা যাক। আজকে আমাদের পুজোর শপিং করার একটা চেষ্টা ছিল যে ভাবছিলাম যে যাবো, বাট যদি মা না যায় তাহলে দেখা যাক কী হয় আলটিমেট দুপুরবেলা পর্যন্ত। তো চলো এখন বাড়িতে এসেছি, স্নান টান করে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ব্লগটা। কারণ এখন 11:12 মতন বাজে, তো আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, আর পাশে পাশে ধোঁয়া দিয়ে রান্না হচ্ছে, দিয়ে ফ্যান চালিয়েছি, হড়াহড় করে সব ধোঁয়া ঘরের ভিতরে ঢুকে পুরো করে ঘরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকে যে জামা কাপড় কিনতে যাওয়ার যে প্ল্যানটা পুজোর শপিং, সেটা যে ক্যান্সেল করে দেওয়া হলো, কারণ মা যেহেতু ভ্যাকসিন নিয়েছে, তো সেই কারণে ফালতু ফালতু আজকে শনিবার রয়েছে, আর আমার শনিবার মানে একদম একটা ফালতু ডে হয়,
কিন্তু আমার ওই কারণেই আমি আজকে পড়ানোটা বন্ধ রয়েছে বিকেলবেলা। তো বিকেলবেলার দিকে ভাবছি যে একটুখানি ভিডিও টিডিও করতে হবে, কারণ আমাদের পাড়াতে প্রত্যেকটা ঘরে এখন রং স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেব আশা করি, চেষ্টা করব। তো এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমার ভিডিওটা দেবো, কারণ আমি যে ভিডিওটা তৈরি করেছি, আমি যে ঠাকুরটা তৈরি করেছি, তো সেই ঠাকুরটা তৈরি কিছু ক্লিপস দেব, মানে কিছু ভিডিও দেব। তবে ঠাকুরগুলো তৈরি তৈরির অনেক ভিডিওই করবো, আস্তে আস্তে করে রাখছি কিছু, যেটা তোমাদের পরবর্তীতে আস্তে 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 নেক্সটে দিতে থাকবো। তো তোমরা প্লিজ সাপোর্ট। তো কী বলতো, ফার্স্টে আমি লাইফস্টাইল ব্লগ দিয়ে এই চ্যানেলটা শুরু করেছিলাম, বাট আমার তারপরে দেখছি যে আমাদের বাড়িতে যে সমস্তগুলো তৈরি হচ্ছে, তো সেই সমস্তগুলো একটা ক্লিপ তৈরি করে দেখি, তোমাদের দিয়ে দেখি। তো তোমাদের বেশ কিছু মানুষের বলছে পছন্দ হয়েছে, প্রথম একদম ফার্স্টের দিকে বলছি। তো তাই জন্যেই আমি আজ এবার থেকে দুটো করে ভিডিওরে একটা লাইফস্টাইল ব্লগ দিই, আর একটাতে তোমাদের ঠাকুর ঠাকুর যে কোনো একটা থিমস মানে তৈরি করা দিই। তো চলো এখন ভিডিওটা দুটোর সময় যে ভিডিওটা দিই, সেই ভিডিওটা ঠিকঠাক করে দিন, থাম্বনেল আমি দিই, দেন পোস্ট করে দেবো, তোমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি আবার চলে এসেছি আমাদের দোকানের দিকে, কারণ মা এখন যাবে বাড়ির দিকে। বাড়ি যাবা, কি করবো আজকে দে, রিভিউ রিভিউ একটু রিভিউ দিয়ে যাও যে এখন কি মনে হচ্ছে হাতে, হাতে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে আর কি মনে হচ্ছে না, এমনি এইখানে যে ব্যথা ব্যথা আছে লাগবে মনে হচ্ছে। তাহলে রাত্রেবেলা কী হয় দেখা যাক। তো এখন 2:35 মতন বেজে গেছে। তো আজকে আমরা যেতাম হচ্ছে একটা জায়গায়, সেখানে হচ্ছে জামা কাপড় কিনতে, পুজোর শপিং করতে, বাট সেটা আজকে ক্যান্সেল করে দিলাম এই যে এই লোকটার জন্যে। তুমি ভ্যাকসিন নিয়ে এসেছো, তারপর যদি হাতে ফাতে ব্যথা হয় 50 কেজি ওই উঠাবা, হ্যাঁ 50 কেজি উঠাবা না, তোর ব্যাগগুলো কত ভারী হবে। চলো বাড়িতে গিয়ে কথা বলছি। 2:45 মিনিট বেজে গেছে। তো দুপুরে লাঞ্চ আমাদের এখানে ভাত রয়েছে, এখানটা তো রয়েছে লাল শাক ভাজা, লাল শাক ভাজা বাদাম দিয়ে, আর এখানটা তো রয়েছে ফুলকপি আলু তরকারি। তো ফুলকপি আমি আনিনি অনেকদিন, তো যাই হোক ফুলকপি এখন ঠিকই আছে, গলে গেছে দেখছি ভালোই। তো চলো একটু রেখে দিব, দুপুরে লাঞ্চ লাগবে, রেখে দিলে রেখে দাও, আলু তাতগুলো কে খাবে। তো এখন 5:05 মতন বাজে। তো আজকে বিকেল যেহেতু পড়ানো ছিল না, তো আজকে একটুখানি ঘুমিয়ে নিলাম, কারণ ঘুমাতে তো ভালোই লাগে, বাট ঘুমাই না, বাট এখন ঘুমিয়ে পড়েছিলাম যে 3টের দিকে, দেন তারপরে এখন উঠলাম। তো চলো এখন একটু দোকানের দিকে যাই, কারণ আমার মনে হয় যেদিনকে ছুটি থাকবে তো সেদিনকে একটুখানি ঘুমিয়ে নিয়েই ভালো, এবং যেদিন যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকে তাহলে হয়তো যাই। তো এখন 8:15 মতন বেঁচে গেছে। তো আমি তখন বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে এসেছিলাম, তো তারপর বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি। তো এখন 8:15 বাজে, এখন আবার একটুখানি দোকানে এক্ষুনি জাস্ট এলাম, তো এখন একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছে। আর ওই যে মা ওখানে মায়ের যা কাজ, লক্ষ্মীগুলো রেডি করছে আস্তে আস্তে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আমার কপালে আর একটা ফোড়া হয়েছে, হাত দিলেই লাগছে। হ্যাঁ তো এখন 9:05 মতন বাজে। তো আমি এক্ষুনি দোকানে এসে মা বললো যা কিছু খাবার নিয়ে, মুখ কিছু খেতে ইচ্ছে করছে, তো আমি এই যেখানে নিমকি ভাজা নিয়ে এলাম। ছেলেগুলো খেয়ে নি। তো এখন 9:30 মতন বেজে গেছে। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, দোকান টোকান বন্ধ করে, আর রাত্রে কী খাবে সেটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে, একজন বলছে ভাত, একজন বলছে রুটি, আমি ভাত খাবো এটি করি কনফার্ম। তো এখন 10:08 মতন বেগেছে, বেঁচে গেছে। আর মা এখানটাতে আজকে গরম গরম ফেনা ফেনা ভাত করে ফেলল রাত্রেবেলা, আলু রয়েছে, কচু রয়েছে, তো আলু ভাতে কচু ভাতে। তো চলো গরম গরম ভাতটা খেয়ে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন 10:45 মতন বাজে, রাত্রে ডিনার টিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকেও যতদূর পেরেছি ভিডিও করেছি, কারণ আজকে অতটা ভিডিও করতে পারিনি। তো ভেবেছিলাম আজকে যাবো একটুখানি শপিং করতে পুজোর, বাট ওটা ক্যান্সেল করে দেওয়া হলো। তো নেক্সট দিন যাবো ভাবছি, একদিন যেদিনকে যাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিও যতদূর পেরেছি দেখালাম তোমাদের, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অল টাইম স্মাইল করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।